আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এইটা হলো মাশকলার ডাল তোমাদেরকে আজকে দেখাবো দই বড়া কেমন করে বানাতে হয় তো এই যে মাছ ডাল এগুলো একটু নোংরা থাকলে সেগুলো পরিষ্কার করে নিতে হবে আর ওর গায়ের যে ছাল ওইটা পানি দিয়ে ভিজিয়ে রাখলে ওইটা অটোমেটিকলি উঠে চলে যাবে তো এটা হল নাইট ভিজিয়ে রাখলে ভালো তারপরে আমি অবশ্য এটাকে প্রায় ২২ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য আরও সুন্দরভাবে যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় কারণ এর ভিতরে একটা ছোট ওটাও সহজে এগুলো ভিজে না দুই চার ঘন্টাতে এদের কিছু হয় না তো এই ডালটা অনেক শক্ত তো এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এটা খুব ভালো হয় তবে এগুলা পরে এটা একদম ভাতের মতন বড় বড় হয়ে যায় এই তখন বুঝবে যে এটা সুন্দর ভিজানো হয়েছে তো চলো আগে দেখি মিক্সিতে পিষে নেই আমি দইটা রেডি করে তারপরে ওইটা একটু বেটে বেটে নেব ডালটাকে তো এই যে এখানে লাগবে ধনে পাতা পুদিনা পাতা কাঁচামরিচ আর এই যে চিলি ফ্লেক্স এইটা হলো আমি বাসায় বানিয়েছি শুকনামরিচ টেলে আর দুইটা ব্র্যান্ড করে নিয়েছি এরকম হয়েছে এটা হলো ধনে গুঁড়া এটা হলো গোলমরিচ সাদা গোলমরিচ গুঁড়া আর এটা হলো জিরে গুঁড়া এটা একটু টেলে নিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছি আর হলো আছে বিট লবণ এই হলো আমার উপকরণ এই কটা দিয়ে আর চিনি আর লবণ এই দুটা তো অবশ্যই লাগবে তো চিনি আমি পরে দিয়েছি লবণটা কখন দিয়েছি আমার ঠিক মনে নেই ওইটা হয়তো স্কিপ করে গিয়েছে তো কখন হয়তো দিয়েছি হয়তো ক্যামেরা চালু করি নাই বা চা বন্ধ হয়ে গেছিলো কিছু একটা হয়েছে তো লবণ তো অবশ্যই দিয়েছি তো যাই হোক চলো আমরা পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ একটু ব্ল্যান্ড করে নেই আর যদিও এগুলো পরিমাণে খুব অল্প তো তারপরও এইগুলো দিলে দইয়ের মধ্যে খুব ভালো হয় আর খেতে খুব টেস্টি হয় সেই জন্যে এখানে দোয়া তো আমি এটাকে যে ব্ল্যান্ড করে নিচ্ছি তো ব্ল্যান্ড হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দই দেব দই আমরা দুই কেজি কিনেছি এটা হলো আমার এক কেজি ডাল ছিল তো এক কেজি ডালের একটু কম ছিল একটু কম রেখে দিয়েছিলাম তারপরে পুরো এক কেজি আমি দেইনি। তো ভিজাই নেই আর কি তো এইটা হলো দুই কেজি ই ছিল দই ছিল তো এই দইগুলাকে আমি পানি দেব না খালি এটাকে ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়েছি আর এই যে এক কাপের মতন পানি করেছি আমি তো এর মধ্যে তো দেখলাম এই যে বিট লবণ দিচ্ছে একটু হাফ চামিচ এটা চা চামিচ আর হাফ চামিচ বিট লবণ হাফ চামিচ এই যে গোলমরিচের গুঁড়া হাফ আমি ধনের গুঁড়া হাফ জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া এখন দেব না ওইটা জাস্ট আমি পরে ওখানে দেওয়ার জন্য উপরে ছিটিয়ে দেওয়ার জন্য দেব তবে এগুলা দিয়ে আমি ঘেঁটে নেবো দইয়ের সাথে এটা সুন্দর করে আমি এটাকে ছেঁকে নেব পানি দিয়ে সরি পানি তো দেব না এই এই পানিটুকি আমি দেব আর আমি যে বড়াটা ভিজাবো সেইখানেই যা পানি দেব। এছাড়া আমি আর কোনো পানি এতে ব্যবহার করবো না দই দইয়ের মধ্যে এই যে চিনি দিয়ে দিলাম তবে লবণটা কখন দিয়েছি হয়তো ওইটা আমার দেখাতে মনে নেই বা ক্যামেরা বন্ধ ছিল বা যে কোনো একটা কিছু হয়েছিল বা স্কিপ করে গিয়েছে তোমরা লবণ অবশ্যই দিবে তোমার স্বাদ মতন তো তো এখানে আমি অল্পটুক প্রায় এক কাপের মতন এই ধনে পাতা এগুলোর পাতা নিয়ে নিয়েছি আর এইটার সাথে দই দিয়ে একটু ঘেটে তারপর আমি চালনির মধ্যে ছেঁকে নিয়েছি আটা চালে যেই চাননি দিয়ে সেই চান্নির মধ্যে দিয়ে আমি ছেঁকে নিয়েছি ব্ল্যান্ড করি নাই তো ওইটা ব্ল্যান্ড করলে মশলাগুলি মুখে লাগবে সেই জন্য আমি ওইগুলো করি নাই আমি এটা চালনির মধ্যে দিয়ে ছেঁকেছি কাপড়ের মধ্যে ছাঁকা যায় একটু সময় নেবে কিন্তু চালনির মধ্যে আমি দিয়ে একটু বড় জায়গার মধ্যে ছেঁকে নিয়েছি আমার অনায়াসে খুব সুন্দর হয়ে গিয়েছে তোমরা ওরকম করে ছাঁকতে পারো তো অনেক সময় লাগে অনেক কী লাগে সেই জন্য আমি তোমাকে যে ছাকাটা দেখালাম না পরে এই যে এরকম করে উঠিয়ে নিয়ে তারপরে আমি চাটনির মধ্যে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করেছি আমার চাটনি থেকে পড়ে গিয়েছে তবে আমার মুখে দানা লাগার মতন কোনো মশলা পরে আর কি যাই হোক আমার দইটা খুব সুন্দর ঘন হয়েছিল তো এভাবে আমি আমার দইটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তোমরাও মাখিয়ে নিও তো তারপরে আমি আমার বড়াটা কেমন করে বানাই সেটা দেখাবো তো দইটা বানিয়ে না রাখলে বড়াটা বানিয়ে রাখা যাবে না বেশিগুণ তো দরম ওই জন্য দইয়ের মধ্যে দিতে হবে সেই জন্য আমি আগে দইটা বানিয়ে নিচ্ছি তারপরে আমি বড়াটা বানাবো তো এই যে আমার এইটা মা এখানে মাখানো অলরেডি হয়ে গেছে আমি তো পুরাটা মাখাবো টুক জায়গায় তোমাদের দেখাচ্ছি এই যে আমার মাখানো হয়ে গিয়েছে কারণ এই যে বড় জায়গা আর এরকম চার কনানো পাত্র নিলে সবচেয়ে ভালো হয় মাটির হলে ভালো প্লাস্টিকের নিয়েছি আর অন্যগুলোতে নিলে একটা কষ উঠবে তা হবে না তবে এই যে আমি এটা বানিয়ে নিয়েছি ঘন হয়েছে আমি এত ইদি নে আর যে আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি আমার ডালটা পেশা হয়ে গেছে পেশার পরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি করলে হাতে যে যে অনেক ফাট ফাটতে হয় সেই ফাটাটা কম হয় কারণ হাতটা লাহলে ব্যথা হয়ে যায় ফাটলে এই যে দেখো আমি একটা পানির মধ্যে নিয়েছি এই যে ওর মধ্যে একটু ব্যাটার ফেলেছি ফেলাতে দেখো ওইটা ভেসে উঠেছে এটাই হলো পারফেক্ট তোমার যে তোমার ডালটা হয়ে গিয়েছে কারণ এরকম হালকা হলে পানিতে ভেসে উঠলে তোমার ডালটা হয়ে গেছে। তুমি এটা এবার চুলায় দিতে পারো তো আমি ওইটাকে ব্ল্যান্ড করে পাটায় বেটেছি বেটে তারপর এটাকে একটু ব্ল্যান্ড করে নিয়েছি নাহলে শুধু ব্ল্যান্ড করলে আমার মিক্সিটা এর আগে একটা নষ্ট হয়েছে তো ওই জন্যে আমি আর পুরো ডাইরেক্ট দিই না আমি পাটায় বেটে তারপরে একটু ই করে দিই আর অনেকখানি তো সেই জন্যে বড়ো জায়গায় রেখেছি তো তোমাদের দেখাবার জন্য আমি এই ছোটো বাটিতে একটু উঠিয়ে নিয়েছি আর কড়াইয়ে দেওয়ার আগে একটু ফেটে নিবে তাহলে হবে আর যদি তোমাদের একটু কষ্ট হয় বা ই হয় তখন তোমরা এখানে একটু সোডা ব্যবহার করতে পারো খাওয়ার শোডা একটু ব্যবহার করতে পারো ওইটাও তো কোনো অসুবিধা হবে না ওইটা তো খুব সুন্দর হবে হালকা হবে তো ওইটা আর কি মানে এটাতে অনেক হালকা করতে হয় ব্ল্যান্ড করে তো হাত দিয়ে এরকম করে ফাটালে হাত অনেক ব্যথা করে তো সেই জন্যেই আর কি ব্ল্যান্ড করে মিক্সিতে পিষে নিয়েছি আবার পাটাই বেটে নিয়েছি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে তারপরে এই যে হালকা হলো তোমাকে দেখালাম যে পদ্ধতিতে এই ওরকম করে দেখে নেবে দেখে নিলে তখন বুঝবা যে এটা হালকা হয়ে গিয়েছে আর পানিতে যখন ছাড়বা তখন দেখবা এটা ভেসে উঠে আর এটা মিডিয়াম আছে রাখতে হবে এটা খুব জোরেও দিতে হবে না আর খুব আস্তেও দিতে হবে না এটা মিডিয়াম একটা আঁচ থাকবে আর অনেক তেলও দিতে হবে না মাঝারি অল্প তেল দিয়ে আস্তে করে এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে একটু লাল মতন করতে হবে ওর পরে এটা যখন দই ভিজবে তখন অটোমেটিকলি এটা সাদা হয়ে যাবে ওই যে ওই পাশে দেখো এক পিঠ হয়ে গিয়েছে আমি একটু উল্টে দিয়েছি এরকম করে আর অনেকগুলি আর হয়েছে একটু ছোট বানালে সুবিধা হয় কারণ এগুলো আবার ফুলে অনেক বড় হয়ে যায় সেই জন্য একটু ছোট ছোট বানাতে হয় তো আমি এই যে ছোট ছোট অনেকগুলি বানিয়েছি আর অনেকগুলি একসাথে হলে ভিজাতেও সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ দুইটা চারটা করে করলে অনেক সময় নিবে কারণ অনেকগুলি তো তো সেই জন্য এরকম আমি একটা বড় এরকম প্যান নিয়ে তারপরে ওর মধ্যে আমি অল্প অল্প করে দিয়েছি দিয়ে ওইগুলো যার যেগুলো হয়ে গেছে সেগুলো একটু সাইডে রাখি রেখে তারপর আবার এগুলো দিয়ে নেই দিয়ে নিলে এরকম খুব তাড়াতাড়ি করে অল্প সময়ের মধ্যে অনেকগুলি ভাজা হয়ে যায় তো এভাবেই আমি আমার দই বড়াগুলি বানিয়েছি তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো অবশ্যই কমেন্টস করো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো এভাবেই আমি আগে যেতে চাচ্ছি তোমাদের সাহায্যে তোমরা আমার পাশে থেকো তো আমি দই বড়াটা এই জন্যে বানাচ্ছি সামনে ঈদ আসতেছে সেই জন্যে তোমাদেরকে এটা শেয়ার করলাম এই যে দেখো পানির মধ্যে ভাসতেছে এটাই হলো পারফেক্ট আর এইটা যদি সাথে সাথে নিচে বসে যায় তাহলে কিন্তু এটা হয়নি ভারী হয়ে গিয়েছে বসেনি আর এটা এখন ভাসবে না কারণ এর মধ্যে আমি একটু লবণ দিয়েছি লবণ দিয়ে আমি কিন্তু ডালে কোনো লবণ দেইনি। কিচ্ছু দেইনি তো এই যে এরকম করে আমি এটা ভাসিয়ে নিচ্ছে আমি এই পানিটাই আমি উঠিয়ে এটাকে এখন আর নিংড়াব না কারণ এতে পানিও নাই খালি একটু ঝাড়া দিয়ে উঠিয়ে একটু ঝাড়া দিয়ে তারপর আমি এটা ধয়ে দিয়ে দিব। তো এভাবেই আমি আমার বড়াগুলি বানিয়ে নিয়েছি তো এই যে দেখো কি সুন্দর হয়েছে এই যে সব ভাসতেছে পানির মধ্যে পানির মধ্যে কিছুক্ষণ রাখলে এইগুলো আবার না পানিটা ভিতরে চলে গেলে এটা আবার বসে যাবে তো এই যে আমি এইখানে আবার দিয়ে উল্টে দিয়েছি এই যে দেখো বই বড়াগুলো দিয়েছি একবার দিয়ে নিয়েছি বড়াগুলি তারপরে দেখো কি সুন্দর হয়ে ভেসে মোগুলা নিচে নেমে গিয়েছে তবে এটা যতই তুমি এখানে দই দাও বড়াগুলি প্রথমে কিন্তু এটা ভেসে থাকবে তারপর যখন এটা ভিতরে চলে যাবে তখন কিন্তু এটা আস্তে আস্তে বসে যাবে এবং এটা একটু বড়ো সাইজ হবে তো এভাবেই আমি আমার বড়াগুলিকে তৈরি করে নিলাম আবার যে দিয়েছি আর আমি মশলাগুলিকে একটু করে দেই আর এরকম করে ছিটিয়ে রেখে দিয়ে দিই তো এই আবার এরকম পাত্রে চার কনানো পাত্রের নিচে তলাটা যদি ফ্ল্যাট থাকে তাহলে উঠাইতে খুব সুবিধা হয় আর গোলে গোল ফ্ল্যাটে রাখা যায় না কিন্তু ওইটাতে একটু উঠাইতে খুব কষ্ট হয় তো আমার সুবিধার জন্য আমি এরকম চার কনানো বা বাক্সগুলি নিয়েছি প্লাস্টিকের কন্টেনারগুলো কারণ এগুলো ফ্রিজে অনায়সে ঢুকে রাখা যায় আর সেট হয় সুন্দর আর সেই জন্য আমি এরকম নয় নেই এরকম আবার দই আবার দইগুলি আমি এক্সট্রা বানিয়ে রাখি যখন এগুলো আবার দইটা কমে আসে তখন ওখান থেকে আবার নিয়ে আমি এর মধ্যে দিয়ে নেই। যখন অন্য কোনো পা কাছের পাত্রে যখন পরিবেশন করি তখন আবার আমি এই মশলা বানিয়ে রাখি তখন এরকম করে আবার দিয়ে নেই কারণ যেহেতু দইটা বড়াটা চুষে নেয় তখন এটাকে দেখতে ভালো লাগে না আর দইটা তো অবশ্যই খাবে কারণ ওইটাই হলো সবচেয়ে দই বড়ার টেস্টটাই হলো দইটা তো আমার এই জন্যেই আমি এই মশলা দিয়ে আবার রেখে দিই তারপর যখন পরিবেশন করি তখন আলাদা আবার যে ওইগুলো এরকম মশলা দিয়ে মাখানো রেখে দিই সেটা আবার কাঁচের পাত্রে দিয়ে এই বড়া উঠিয়ে তার দিয়ে মশলা দিয়ে মানুষকে আমি এভাবে পরিবেশন করি তোমরা এভাবে করো দেখবে যে খুব ভালো আর খুব সহজ অনেকে মনে করে দই বড়া বাবারে অনেক কঠিন বা এরকম বানাবো দেখো অনেক কঠিন না আমি দেখো কত বানিয়ে ফেলেছি যে এইটার মধ্যেও রাখবো এর জন্য এইটাও বান রেখে দিয়েছি যে এর মধ্যেও কিছু দই বড়া দেবো এইগুলো আমি উঠিয়ে রাখবো ওই জন্য ওই পাত্রে রেখে দিয়েছি কারণ এই যখন দইটা শেষ হয়ে যাবে তখন আবার আমি ওইটা যখন যখন দই বড়াগুলি ফুলে মোটা হয়ে যাবে দইগুলো কমে যাবে তখন আমি আবার এই দইগুলা দিয়ে আবার পরিবেশন করে আমরা খাবো আর আমার একটু পরিমাণ বেশি হয় কারণ ঈদে তো অনেক আসে ঈদের কয়েকদিন আমাদের এগুলো খাওয়া হয় আমরা খুব পছন্দ করি তো তোমরাও যদি পছন্দ করে থাকো তাহলে ঝটপট এরকম বানিয়ে নিও আর বিশেষ কিছু বলবো না তারপরে যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা আর আমার এই সহজ পদ্ধতিটা তাহলে আমার এটাকে আবারও বলছি সাবস্ক্রাইব করো লাইক দিও শেয়ার করো যে ভালো একটা রেসিপি দেখিয়েছ অতি সহজে খুব মজাদার আর টেস্টি আর চিনি পরিমাণটা সুন্দর করে দিও তাহলে টেস্টটা আরও বেশি হবে টক যেন না থাকে বেশি তবে এই দইয়ে টক অত পরিমাণে ছিল না তারপরেও এক কাপের মতন চিনি দিয়েছিলাম আমি তবে খুব ভালো মার্শাল্লা খুব মজা হয়েছিল তো তোমরা এরকম বানিয়ে খেও আর আমাকে বলো যে কেমন হয়েছে তোমরা বানিয়েছ যে আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানিও যে আমার হয়নি বা হয়েছে বা তোমরা করে আমাকে ছবি পাঠিয়েও যে আমি দেখবো মাসাল্লাহ